কি বুঝলেন আপনি পণ্ডিত সাহেব, কি বুঝলেন আপনি মহান দাই, কি বুঝলেন আপনি মহান সেই মাদানী, কি বুঝলেন আপনি সেই সংগঠনের ঊর্ধ্বতন নেতা সভাপতি আমির সাহেব, কি বুঝলেন আপনি? আকরামুজ্জামানের শুধু ভুল হবে না, আকরামুজ্জামান ভুল করলে সেটা হবে মহা ভুল, বছরে একটাও ভুল করতে পারবো না আমি, বছরে ভুল একটাও ভুল করা আমার জন্য জায়েজ নেই। আমি আমি নবী হয়ে গেছি, আমি ফেরেশতা হয়ে গেছি, কি বুঝাইতে চান আপনি? ঘোলা পানিতে মাছ শিকার করতে চান এটা সবাই জেনে গেছে। সাংগঠনিক বিষয়ে আমি যেসব বক্তব্য দিয়েছি আমাকে বলেন, যেভাবে আমাদের আমাকে ধরানো হয়েছে যে এই বাক্যটা এরকম খারাপ, তো সংগঠন বিষয়ে আমি কি কি খারাপ বাক্য বলেছি এগুলো বলেন, নেন নোট দেন, ভুল স্বীকার করব, নোট দেন, আছে এরকম বাক্য আপনাদের কাছে স্টকে দেন? এই সাংগঠনিক দলাদলি বিষয়ে কি আমার দৃষ্টিভঙ্গি, কি আমি অনুভব করেছি, কি আমার আমি অভিজ্ঞতা লাভ করেছি, এগুলো সব লিখে দিয়েছি বইয়ের মধ্যে। বিভক্তির আবর্তে মুসলিম জাতি সাম্প্রতিক কালে সাংগঠনিক বিভক্তি, এই বইটা পড়েন আর আপনি নোট দেন, বেদাতিরা যেভাবে নোট দিয়েছে আপনিও এরকম নোট দেন, দেখি দেখি কোনগুলোর থেকে আমার প্রত্যাহার করতে হবে, দেখি বলেন, সাহস করে বলেন। এক দুই তিন চার পাঁচ, দেখি ওটার ভুল স্বীকার, আমাকে ভুল স্বীকার করানোর জন্য নোটগুলো দেন, আমি নোট চাইতেছি, আমি তওবা করার জন্য, আমি রুজু করার জন্য রেডি আছি, দেখি আপনি সাহস করে দেখি কি আপনার ভালো কথা আছে, হক কথা আছে, আপনি আমাকে দেন, বলেন যে এই পয়েন্টগুলো, আপনি তো বইটাও পড়েননি, আপনি আপনার সাংগঠনিক দলাদলি বিষয়ক অজ্ঞতা হেফাজত করার জন্য আমার বইটাও আপনি পড়েননি, আজকে ইউনিভার্সিটি করার জন্য আপনারা ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতেছেন, আমার কাছে এই মুহূর্তে ৮০ মিলিয়ন ডলারের আমার কাছে চিঠি আছে, সেটাও আপনাদের এই সাংগঠনিক দলাদলি কামড়াকামড়ির কারণে আমি এই 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 ফান্ডটাও গ্রহণ করতে পারি, এই ফান্ড দুইটা ইউনিভার্সিটি একসাথে হয়ে যেত। জানেন যারা ঊর্ধ্বতন সংগঠনের ব্যক্তি যারা কর্ণধার তাদেরকে জিজ্ঞেস করেন। আসসালামু আলাইকুম প্রদর্শক, আজকের ভিডিওটা আমাদের সকল সালাফি তথা আলে হাদিস আলেম সহ সকল সাধারণ মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমি আজকের ভিডিওতে আকরামুজ্জামান বিন আব্দুস সালামের একটি বক্তব্য উপস্থাপনা করব। ওনার বক্তব্যটা শুনে আমি নিজেও কিন্তু ব্যথিত হয়েছি, ওনার বক্তব্যে উনি কিন্তু অনেক কষ্টের কথা বলেছেন। উনি ওনার বক্তব্যে বলছেন যে আসলে আমি সাধারণ জাতিকে কি বুঝতে চেয়েছি, এটা বেদাতি কাঠমল্লারা বা বেদাতি সাধারণ মানুষেরা না বুঝলেও আপনি আমি সালাফি মানাজের অনুসারী, আপনি আমি তো বুঝি যে আসলে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তিনি কি অর্থে সাধারণ জাতিকে এটা বোঝাতে চেয়েছিল, তাহলে কেন আপনি এই রকম ধরনের দ্বিমুখী আচরণ করলেন? এই কথাগুলো যখন বলছেন উনি তখন কিন্তু বুঝতে পারলাম যে আসলে সেই সকল সালাফি তথা আলে হাদিস আলেমদের কথা শুনে উনি কতটাই ব্যথিত হয়েছেন। একটু মনোযোগ সহকারে শুনবেন বক্তব্যটা, চলুন শুরু করা যাক। কায়েম নেই মানুষের রুচিবোধের উপরে, পীর সাহেবদের খেয়াল খুশির উপরে চলতেছে, তাদের ওজিফার উপরে চলতেছে, তাদের মুরিদদের চাহিদা অনুযায়ী চলতেছে ধর্মীয় ব্যবস্থাটা। কথাটা কিছুটা আমি ভুল স্বীকার করেছি, আবার এই ভুল স্বীকার করার কারণে এক শ্রেণীর ভাই, দিনি ভাই, দায়ী, এমনকি মাদানী সংগঠনের নেতা, তারা আবার এটাকে সুযোগের অসৎ ব্যবহার করতেছে, যেন তারা এমনটাই বুঝাইতে চাচ্ছে যে ভুল হয়ে গেলে, হ্যাঁ যদি ভুল স্বীকারই করতে হবে তাহলে এই ভুল করলো কেন, এটা কথা, এটা আলেমের কথা, এটা কোনো মুসলিম ব্যক্তির কথা, কোনো এইটা কোনো মানুষের কথা হইতে পারে? মানুষ মানেই তো ভুলের থাকা স্বাভাবিক, মানুষ মানেই ভুল করবে, মানুষ মানেই ভুল হওয়া স্বাভাবিক, নবী এবং ফেরেশতাগণ বাদ দিয়ে।
কিন্তু আমার ক্ষেত্রে কি সুন্দর করে তারা বলতে চাচ্ছে, যদি ভুল করে মাপ চাইতেই হয় তাহলে কি দরকার ছিল এই ভুল কথা বলার? বলেন এই মন্তব্যটা কতটুক অন্যায় মন্তব্য, যেখানে আল্লাহ বান্দার এই বাস্তবতাকে মেনে নিয়েছে। সূরা বাকারার শেষ আয়াতে কি বলা হচ্ছে, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা, আল্লাহ বান্দাদেরকে দোয়া করতে শিখাচ্ছেন, হে আমাদের রব আপনি আমাদেরকে পাকড়াও করবেন না এমন বিষয়ে যেই বিষয়ে আমরা ভুল করে ফেলেছি। রেডিমেড জব দিয়ে রেখেছেন আল্লাহ, কাদ ফাআলতু, বান্দা আমি তোমার এই প্রার্থনা কবুল করে নিলাম, তুমি আমার কাছে যা চেয়েছো আমি মঞ্জুর করে নিলাম। এই হলো আল্লাহর নিকটে বান্দার বাস্তবতা। ভুল হবে, সকালে ভুল হবে, বিকালে ভুল হবে, প্রতিদিন ভুল হইতে পারে। আমার তো 2 বছর আগের ভুল এটা নিয়ে, এই যে ডজন ডজন বক্তব্য দিয়েছি সাবান ও শবে বরাত বিষয়ে, এই কথা তো আর আমি এভাবে কখনো উপস্থাপন করি নাই, আপনি দেখেন। অথচ আল্লাহ বান্দার বাস্তবতাটাকে এইভাবে উপস্থাপন করেছেন যে বান্দা সকালে ভুল করবে, বিকেলে ভুল করবে, প্রতিদিন ভুল করতে পারে, আর আল্লাহ ক্ষমা করার জন্য রেডি আছে। সূর্য পশ্চিম আকাশ থেকে উঠার পর্ব পর্যন্ত আল্লাহ বহাল রেখেছেন, রাখবেন। এই ফেসিলিটি বান্দার জন্য অবারিত, বান্দার জন্য উন্মুক্ত, খোলা আছে, বন্ধ হবে না। একমাত্র যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন বন্ধ হয়েছে। কি বুঝলেন আপনি পণ্ডিত সাহেব, কি বুঝলেন আপনি মহান দায়ী, কি বুঝলেন আপনি মহান সেই মাদানী, কি বুঝলেন আপনি সেই সংগঠনের ঊর্ধ্বতন নেতা সভাপতি আমির সাহেব, কি বুঝলেন আপনি? আকরামুজ্জামানের শুধু ভুল হবে না, আকরামুজ্জামান ভুল করলে সেটা হবে মহা ভুল, বছরে একটাও ভুল করতে পারবো না আমি, বছরে ভুল একটাও ভুল করা আমার জন্য জায়েজ নেই, আমি আমি নবী হয়ে গেছি, আমি ফেরেশতা হয়ে গেছি। কি বুঝাইতে চান আপনি? ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, এটা সবাই জেনে গেছে, আলহামদুলিল্লাহ আমরা ভাষা বুঝি। আবার একজন বলতেছে যে উনি যেমন বেদাতিদের কাছে ভুল স্বীকার করেছে, কিসের বেদাতির কাছে আমি ভুল স্বীকার করব? ভুল স্বীকার করার ভাষা আপনি দেখেন, আমার বিষয় ঠিক আছে, যে বিষয় আমি বলেছি যে দুইটাই অপরাধ, আমার হয়তো বলার ভাষাটা আমি একটু কি বলে সমাজের নিকটে অপরিচিত এবং ভারী মনে হয় এরকম শব্দ প্রয়োগ করেছি, দুইটাই হলো অপরাধ। কিন্তু বড় অপরাধ হলো মসজিদেরটা। এখন আমাদের আমাকে যেটা বলা হচ্ছে যে এটা আমার পক্ষে এভাবে ভুল স্বীকার করা, যখন আমি করেছি এইটা তখন তারা আরও আশাবাদী হয়েছে যে আরও অন্যান্য ভুলগুলো আমি স্বীকার করব। অন্যান্য ভুল কি? সাংগঠনিক বিষয়ে আমি যেসব বক্তব্য দিয়েছি, আমাকে বলেন যেভাবে আমাদের আমাকে ধরানো হয়েছে যে এই বাক্যটা এরকম খারাপ, তো সংগঠন বিষয়ে আমি কি কি খারাপ বাক্য বলেছি এগুলো বলেন, নেন নোট দেন, ভুল স্বীকার করবো নোট দেন, আছে এরকম বাক্য আপনাদের কাছে স্টকে দেন? কিন্তু সাধারণভাবে এই কথা বলতে পারেন না। আমি সাংগঠনিক বিষয়ে কি আমার দৃষ্টিভঙ্গি, এই সাংগঠনিক দলাদলি বিষয়ে কি আমার দৃষ্টিভঙ্গি, কি আমি অনুভব করেছি, কি আমার আমি অভিজ্ঞতা লাভ করেছি, এগুলো সব লিখে দিয়েছি বইয়ের মধ্যে। বিভক্তির আবর্তে মুসলিম জাতি সাম্প্রতিক কালে সাংগঠনিক বিভক্তি, এই বইটা পড়েন আর আপনি নোট দেন, বেদাতিরা যেভাবে নোট দিয়েছে আপনিও এরকম নোট দেন, দেখি দেখি কোনগুলোর থেকে আমার প্রত্যাহার করতে হবে, দেখি বলেন, সাহস করে বলেন।
নোট দিতে পারেন না কেন? আপনি এরকম একটা নোট দেন, যেভাবে শবে বরাতকে কেন্দ্র করে একটা নোট দেওয়া হয়েছে, এরকম আপনি সাংগঠনিক দলাদলির বিষয়ে নোট দেন, এক দুই তিন চার পাঁচ, দেখি ওটার ভুল স্বীকার, আমাকে ভুল স্বীকার করানোর জন্য নোটগুলো দেন। আমি নোট চাইতেছি, আমি তওবা করার জন্য, আমি রুজু করার জন্য রেডি আছি, দেখি আপনি সাহস করে দেখি কি আপনার ভালো কথা আছে, হক কথা আছে, আপনি আমাকে দেন, বলেন যে এই পয়েন্টগুলো, আপনি তো বইটাও পড়েননি, আপনি আপনার সাংগঠনিক দলাদলি বিষয়ক অজ্ঞতা হেফাজত করার জন্য আমার বইটাও আপনি পড়েননি, নির্লজ্জর মতো বলতেছেন আমি সংগঠন বিষয়ে যে সমস্ত বক্তব্য রেখেছি, কি বক্তব্য রেখেছি? একটা বক্তব্যের খণ্ডন আপনি করতে ক্ষমতা রাখেন? গোটা সংগঠনের এই যত ধ্বজাধরি আছেন, যত নেতা কর্মী সদস্য আছেন, সবাই মিলে একসাথে দেন দেখি আমার একটা বইয়ের, আপনি একটা বইয়ের বইয়ের কি বলে বিষয়ের খণ্ডন দেন, বলেন যে অজ্ঞতা, অজ্ঞতা হেফাজত করতে চাই বিষয়ে, আর পারবেন না পারবেন না পারবেন না, শেষ। আমার অনেক ক্ষোভ আছে, আজকে ইউনিভার্সিটি করার জন্য আপনারা ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতেছেন, আমার কাছে এই মুহূর্তে $80 মিলিয়ন আমার কাছে চিঠি আছে, সেটাও আপনাদের এই সাংগঠনিক দলাদলি কামড়াকামড়ির কারণে আমি এই 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 ফান্ডটাও গ্রহণ করতে পারি, এই ফান্ড, এই ফান্ড দুইটা ইউনিভার্সিটি একসাথে হয়ে যেত। আলহামদুলিল্লাহ, জানেন যারা ঊর্ধ্বতন সংগঠনের ব্যক্তি, যারা কর্ণধারকে জিজ্ঞেস করেন কার কাছে কি বলতেছেন, এই তিক্ত অভিজ্ঞতার ব্যক্তির কাছে আপনারা এরকম কথাগুলো বলবেন না। আপনি আমার উপকার করেননি, আমার বক্তব্য পর্যালোচনা করতে যে আপনি বেদাতীদের পক্ষ অবলম্বন করেছেন, আপনি গেলেন না কেন চট্টগ্রামে? আপনি আপনার যাওয়া উচিত ছিল, কিসের আপনি আমার বক্তব্যের পর্যালোচনা করে আমাকে শুধরানোর চেষ্টা করেন? আপনার চট্টগ্রামে যাওয়া উচিত ছিল, আপনার সেই কুমিল্লাতে মামলা যারা দায়ের করেছিল তাদের সাথে যাওয়া উচিত ছিল আপনার, দেন আপনি ঢাকাতে আপনার সংগঠনের পক্ষ থেকে, কে আপনাকে আমার পক্ষ অবলম্বন করতে বলেছে? আমি বুঝি কালিমাত হক উরি দেবে হা বাতিল, আপনি আমার বক্তব্য পর্যালোচনা করতে গেছেন, কি বক্তব্য পর্যালোচনা, এটা পর্যালোচনা? আমার যে ভিডিও ক্লিপের এক ঘন্টার বক্তব্যকে 4-5 মিনিটেও উল্লেখ করা হয়েছে, চার পাঁচ মিনিট রাখা হয়েছে, এই বক্তব্যের আমি যে অপারেশন দিয়েছি, এই বক্তব্যের যে আমি সংশয় নিরসন দিয়েছি, এটা আপনি পড়েছেন, এটা আপনি শুনেছেন, শুনেছেন আপনি? এই সময় আপনার আছে, এই সময়টা আপনার আছে, আপনি শুনে দেখেছেন? এই ওটা কয় মিনিটের ছিল? 39 মিনিটের ভিডিও, এতটুকু সময় নাই, 400 পৃষ্ঠার বিভক্তির বই লিখেছি, সাংগঠনিক বিভক্তি ও ঐক্যের সূত্রাবলী, এই বইটা আপনার পড়া হয়নি? আপনি যদি এই বইটা পড়তেন তাহলে ওই চটি বইটা লিখতে হইতো না, এই যে চটি ফালতু একটা বই লিখেছেন আর হৈ করতেছে সংগঠনের লোকেরা, এই বই আপনার লেখা দরকার ছিল না, এই বই আপনি নিজেই ডাস্টবিনে ফেলে দিতেন যদি আমার এই বইটা আপনার পড়া থাকতো, অজ্ঞতা হেফাজতের জন্য এইসব অপচেষ্টা, আপনি আমার উপকার করতে চেয়েছেন, দরকার কি ছিল আপনার? যারা আমার উপকার করতে চেয়েছে তারা এই হাদিস আমল করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাকাতা নাজা, যে চুপ থাকলো বিভ্রান্তির সময় চুপ থাকলো, আপনি চুপ থাকতে পারেননি, যারা চুপ থেকেছে তারা বেঁচে গেছে, কয় দিক থেকে বেঁচে গেছে, আমাকেও বাঁচানোর চেষ্টা করেছে তারা চুপ থাকার মাধ্যমে, নিজেরাও বেঁচে গেছে, আমি চিনি তাদেরকে, আপনার চেয়ে বহু 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 গুণ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ডক্টর আবুবকর মোহাম্মদ জাকারিয়া, ও কিছু করতে আসেনি, ও আমার বক্তব্য পর্যালোচনা করতে আসে নাই, আমার বক্তব্য ভুল ধরতেও আসে নাই, চুপ থেকে গেছে, ভালো, এটা হলো অবস্থান, এটা হলো একজন সুন্নাপন্থী আলেমের পক্ষে অবস্থান গ্রহণ করা। ডক্টর সাইফুল্লাহ
বহু 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 গুণ আপনাদের সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। ডক্টর মনজুর ইলাহি বহু বহু গুণ আপনার চাইতে যোগ্যতা সম্পন্ন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, বাংলাদেশের আরও শত শত আলেম যারা আমাকে মহব্বত করে তারা চুপ থেকে গেছে। আর ভালো যারা পর্যালোচনা করেছে, শেখ আমানুল্লাহ বিন ইসমাইল, আরও কেউ কেউ, আর অনেকে তো নিজেরাই ভাইরাল হওয়ার জন্য সুযোগ গ্রহণ করেছে, পেজকে ভাইরাল করার জন্যে, ভিউ নেওয়ার জন্যে, শেয়ার নেওয়ার জন্যে, কমেন্ট নেওয়ার জন্যে, লাইক নেওয়ার জন্যে দৌড়িয়ে এসে আমার আমার বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে, আবার অবস্থান পরিবর্তনও করেছে। এগুলো কী চরিত্র? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে বেঁচে গেল, মান সমাতা নাজা, আর এক বর্ণনা আছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ হাদিস বলেছেন 2501 নম্বর, মুসনাদ আহমদের মধ্যে 6481 নম্বর হাদিস, এবং আলবানী রহমাহুল্লাহ সহি তিরমিজি দিয়ে হাদিসকে সহি বলেছেন। আলহামদুলিল্লাহ তারা বেঁচে গেছে, চুপ থাকার কারণে বেঁচে গেছে। আর আপনি মুখ খুলেছেন, আপনি সমালোচনার পাত্র হয়েছেন, আপনাকে কতজন, আপনাদেরকে কতজন সচেতন মানুষ, তো সচেতন সহি আকিদার মধ্যে সচেতন ব্যক্তিও আছে যারা আপনাদের ভাষা বুঝে, কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল, বাজ্যত হক মনে হলেও কিন্তু এর মাধ্যমে যে আপনারা বাতিল উদ্দেশ্য নিয়েছেন, এটা এটা জাতির কাছে, এটা সহি আকিদা সহি মানহাজ চর্চাকারী ভাইদের কাছে উন্মোচিত হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। আর গোপন করার চেষ্টা করবেন না, আর মুখটা খোলার চেষ্টা করবেন না, যতবার মুখ খুলবেন তত আরও বিপদ হবে। আল্লাহ তবরকতলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমিন।